এই শীতে মজাদার ধুপি পিঠা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দুই রকমের ধুপি পিঠা কী করে তৈরি করবেন একই রকমের মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে? তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব পৌষ সংক্রান্তিতে পিঠাভুলির উৎসবের যে ধুম পড়েছে সেটার আমেজও আপনাদের সাথে শেয়ার করব। তো পিঠাপুলি যখনই আমরা বানাই সাথে সাথে বাড়ির বাচ্চাদেরও খুব মানে মজা করা এবং আনন্দ শুরু হয়ে যায় সবার সাথে। এই যে পায়েস পিঠা আর হচ্ছে আমরা পৌষ সংক্রান্তিতে বানাই, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দক্ষিণাঞ্চলের ধুপি পিঠার রেসিপি। ধুপি পিঠা তৈরি করার জন্য এখানে আতপ চাল আর হচ্ছে সেদ্ধ চাল সমান সমান করে গুঁড়াগুলোকে নিয়ে সেটাকে টেলে নেওয়া হয়েছে হালকাভাবে। আর সেটার সাথে দেওয়া হয়েছে এখানে সাদা জিরা কাঁচা আর হচ্ছে গিয়ে আদা বাটা। তো সেগুলো অল্প পরিমাণে দিতে হয় যেন ফ্লেভারটা ঠিক থাকে। এরপরে এখানে এই যে গুড় গুলিয়ে সেই গুড়ের পানিটা দিয়ে অল্প অল্প করে এই গুঁড়িটাকে ভালো করে মিক্স করে নেব। আর এটা হচ্ছে ভাপা পিঠার মতোই, কিন্তু গুঁড়িটাকে আমরা বেশি একটা নরম করব না বা বেশি শক্ত বা ঝুরঝুরে রাখবো না, একটু হালকা ভেজা ভেজা হবে। তো ওইভাবে করে এভাবে মথে মথে এগুলোকে আমরা তৈরি করে নিচ্ছি। এরপরে এই পিঠার মধ্যে দিতে হবে হচ্ছে নারকেল। নারকেল না দিলে কিন্তু পিঠার একটুও স্বাদ লাগবে না। এটা বেসিক্যালি দক্ষিণাঞ্চলের পিঠা। এই পিঠাটা তৈরি করা খুবই ইজি এবং খুবই মজাদার। এভাবে করে আপনারা ডো তৈরি করে মানে গুঁড়িটাকে তৈরি করে তারপর হচ্ছে গিয়ে চেলে নেবেন। ঠিক একইভাবে কিন্তু আপনারা মুইঠা পিঠাটাও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পিঠার এই যে গুঁড়িটাকে আর একটু ভেজা ভেজা করে নিতে হবে। তো আমরা যেহেতু ধুপি পিঠা করছি তাই পিঠার গুঁড়িটা বেশি ভেজা ভেজা করি নিই। এই যে দেখুন গুঁড়িটা কি সুন্দর গুঁড়ি গুঁড়ি হয়ে পড়েছে। এরপরে এগুলোকে আমি বাটিতে করে এই যে দেখুন এভাবে করে প্রেশার কুকারে ভাপ দেব। তো ভাপেই হয়ে যাবে এই পিঠাটা, খুবই সুন্দর এবং চমৎকারভাবে হয়ে যাবে আমাদের ধুপি পিঠা। দেখুন কতটা সফট, এটা কিন্তু গরম থাকতে খুবই সফট এবং নরম, খুবই ভালো লাগে গরম অবস্থায়। আর এটা কিন্তু পরের দিন সকালে খেলেও কিন্তু খুবই ভালো লাগে, গরম গরম এটার একই রকম স্বাদ। আর এই যে দেখুন সকালবেলা এটা একটু শক্ত হয়ে যায়, এই পিঠাটা বাসি হলে কিন্তু এটার আরেক স্বাদ হয়ে যায়। আর হচ্ছে গিয়ে সকাল সকাল শীতের দিনে ধোয়া ওঠা গরম রং চায়ের সাথে বা দুধ চায়ের সাথে এই ধুপি পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগে। হালকা জিরার একটা টেস্ট, তারপরে হচ্ছে আদার স্বাদ। আর এই যে দেখুন এখানে মেরা পিঠা বা মুইঠা পিঠা মানে যেগুলোই বলেন সেটাও একটা করা হয়েছে। এটাতে কিন্তু গুড়ের পরিমাণ নারকেলের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে টেস্ট অনুযায়ী। তো এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এটাকেই বলা হয় মূলত ধুপি পিঠা। তো ধুপি পিঠাটা আপনারা আরেকভাবেও করতে পারেন, বেসিক্যালি এভাবেই করে। কিন্তু এই যে দেখুন সেই যে ধুপি পিঠার যে গুঁড়োগুলো তৈরি করেছি সেই গুঁড়ি দিয়ে আমরা কিন্তু আর একটু নরম করেছি গুঁড়িটাকে, নরম করে সেটা কিন্তু আমরা চালনি দিয়ে চেলে ঠিক এরকম করে আবার ভাপে দিয়েছি, সেটা কিন্তু আরেকটা পিঠা হয়ে গেছে আরেক রকমের। এটা কিন্তু খেতে খুবই চমৎকার লেগেছে। এই যে দেখুন এটা কিভাবে করে আপনারা মানে চালবেন, এটা চালার পরে কিন্তু এটার দানাগুলো এরকম পড়বে, গুঁড়িগুলো এরকম পড়বে, একটু দানা দানা বড় বড় পড়বে। তো সেগুলো এই যে দেখুন, তো এই পিঠা দুইটা গরম গরম আমরা পাশের বাড়িতে দিয়ে আসব, তার জন্য রেডি হয়ে গেছে। তো গরম গরম থাকলে কিন্তু সফট থাকবে। একই রকম গুঁড়ি দিয়ে দেখুন শুধুমাত্র চালার কারণে গুঁড়িটা হচ্ছে কি একটা হচ্ছে একদম ঝুরঝুরে ছিল আর একটা হচ্ছে গুঁড়িটাকে একটু নরম করে নিয়েছি, নরম করে চালার পরে ঠিক এরকম করে পড়েছে, সেটাও ভাপ দেওয়ার কারণে মানে এটা দুটোটাই একই গুঁড়ি কিন্তু বানানোর পরে কিন্তু স্বাদ এবং লোভনীয় হয়েছে অনেকটা। দেখুন কতটা সুন্দর হয়েছে।